দরজাতেই তুমি নিষিদ্ধ দ্রব্যের প্যাকেটটা রেখেছি। ওটা এখানে সবার সামনে খুললেই তো সব শেষ, আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, আমি কি ধরা পড়ে যাব? বাবা ছাড়ো না, আগে বক্সগুলো তো ফাঁকাই দেখলেন। আর এমনি তো আমার টিফিন বক্সগুলো দেখে মন খারাপ হয়ে যাচ্ছে। কত সব করে আমি রকির জন্য রান্না করে নিয়ে এলাম, ওগুলো খাওয়াতেই পারলাম না। তুমি প্লিজ এই টিফিন বক্সগুলো বন্ধ করো, আমার ভালো লাগছে না দেখতে, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আর ওই খালি বাক্স থেকে কি হবে, এমনিতেই ঈশা মায়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে। একটা কাজ করো, কালকে গুরুমা এই বাড়িতে যে অনুষ্ঠান আয়োজন করছেন, তখন যখন আসবেন তখন না হয় ঈশা মা নিজের হাতে আবার ভালো করে রান্না করে নিয়ে আসবে রকির জন্য, কি? একদম ঠিক কথা বলেছে, একদম মন খারাপ করিস না মা, সবই তো কপাল। আজকে রান্না নষ্ট হয়েছে তো কি হয়েছে, কালকে না হয় আরো ভালো কিছু রান্না করে নিয়ে এসে খাওয়াবি। জোর বাঁচা বেঁচে গেছি, থ্যাংক ইউ ভোলানাথ। আসছি, হ্যাঁ গুরুমা আসছি, বাই বেবি। না, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, ওদিকের কাজগুলো সারতে হবে এবার। অবিনাশ শোন, একটা মাইক্রোওয়েভ ঠিক করার লোক ডেকে আনিস তো কালকে, এটা তো গেল। মামা, মায়ের কথা শুনে মনে পড়লো, কাল থেকে আমার ঘরেও ঠিক ফোনের নেটওয়ার্কটা পাচ্ছি না, একটা ওয়াইফাই বসাতে হবে। কি বলছিস বেটা, আমার ঘরেও তো ফোনের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এই শোন, তুই একটা ওয়াইফাই বসানোর লোক ডেকে আনবি কালকে, ভুলবি না কিন্তু। কি যে বলো দিদি, তোমার কোনো আদেশ আজ অবধি অমান্য করেছি? ঠিক হয়ে যাবে, চল বেটা। ব্যবস্থা তো করতেই হবে রে দিদি, হিমানি মেয়েটা আমার নাকে সবার সামনে একেবারে ঝামা কষে দিয়েছে।